নমস্কার বন্ধুরা আপনি যদি একজন পেনশনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পেনশন নিয়ে বড়ো বিপদের মুখে পড়তে পারেন মূল আলোচনায় যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি যদি আপনার জেনে থাকেন বা আপনার যদি কাজটা হয়ে থাকে তাহলেও বলবো খবরটি দেখে অন্যকে সচেতন করু যাতে সেও না বিপদে পড়ে খবরটি হচ্ছে কি আপনারা জানেন পেনশনারদের বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা করতে হয় কিন্তু যেটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখনও প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি পেনশনার কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে পারেনি আপনারা জানেন লাইফ সার্টিফিকেট জমা করার লাস্ট ডেট ছিল তিরিশে নভেম্বর তারপরে এটাকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করা হয় তারপরে আবার লাস্ট করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু কিন্তু এখনও পর্যন্ত যে হারে লাইফ সার্টিফিকেট জমা পড়ছে সেটা কিন্তু খুব একটা সন্তোষজনক নয় তাই পেনশন দপ্তরের পক্ষ থেকে বা এর পক্ষ থেকে কিন্তু বিষয়টি সতর্ক করা হয়েছে যে এরপরে হয়তো আর সময়সীমা বাড়ানো হবে না যদি না করোনার কারণ বা করোনা যদি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ করোনা যেহেতু কমছে হয়তো এবার এই সময় সময়টা হয়তো এই সময় সময়টাকে হয়তো শেষ করতে পারে কারণটা কি এখন পর্যন্ত কেন সাবমিট করতে পারছে না বিশেষ করে এই করোনার কারণে অনেক পেনশনার বেরোতে পারেনি ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ে পরিষেবা পাচ্ছে না তো সাহিজ হবে তাদের কিন্তু এখনও পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা পড়েনি আপনাদের আমি একটা এর আগে একটা ভিডিওতে বিজ্ঞপ্তি সহ বলেছিলাম যে দু হাজার একুশের লাস্ট পর্যন্ত মাত্র উনিশ লক্ষ লাইফ সার্টিফিকেট জমা পড়েছে অর্থাৎ আটষট্টি লক্ষ যদি ধরা যায় তা হলেও কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের পেনশনারদের প্রায় চল্লিশ লক্ষর কাছাকাছি লাইফ সার্টিফিকেট জমা পড়েনি আর দু হাজার চোদ্দোর ডিজিটাল লাইফ সার্টিফিকেট হিসেব অনুযায়ী এক কোটির উপরে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা পড়ে সমস্ত রকম মিলিয়ে তো সেক্ষেত্রেও কিন্তু অনেকখানি লাইফ সার্টিফিকেট জমা করার বাকি আছে তো আপনি চাইলে নিজেও কিন্তু লাইফসার্টেট জমা করতে পারবেন জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে এছাড়াও আরও কয়েকটি পদ্ধতি আছে যেগুলো আপনি বাড়িতে বসেই কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমরা অনেকবার বলেছি এবং ভিডিও দিয়েছি যেমন আপনি যদি পাঞ্জাব ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি পাঞ্জাব ব্যাংকের একটি পদ্ধতি আছে যেটা ভিডিও কলের মাধ্যমে আপনি বাড়িতে বসে লাইফ সার্টিকেট জমা করতে পারবেন কোনো অ্যাপস ছাড়াই একইভাবে স্টেট ব্যাঙ্কে যদি গ্রাহক হয়ে থাকেন পেনশনার তাহলে আপনি এই পদ্ধতিতে আমাদের এইরকম একটা ভিডিও আছে সেটাও আপনি দেখে নিতে পারেন আর যদি আপনি কোনো কিছু না করতে চাইছেন তাহলে পোস্ট অফিসের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু সত্তর টাকা দিয়ে লাইফ সার্টিফিকেট করতে পারবেন এছাড়া আরেকটি ভিডিও আছে ফেস রিকগনেশন প্রযুক্তি এটা সম্পূর্ণরূপে পেনশন দপ্তরের পক্ষ থেকে মানে ইয়ে করা হয় পরিচালনা করা হয় এটাও কিন্তু আপনি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে লাইসেন টিকিট কমপ্লিট করতে পারেন অর্থাৎ এই চারটা পদ্ধতিতে আপনি কিন্তু বাড়িতে বসে জমা জমাতে পারবেন শুধুমাত্র ওই পোস্ট অফিসেরটা ছাড়া বাকিগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফ্রিতে আপনি লাইসনটিকে জমা করতে পারবেন তাই অনুরোধ করবো যে কোনো একটা পদ্ধতি দেখে আপনি অবশ্যই লাইফ টিকিট জমা করুন যদি আপনি পাঞ্জাব ব্যাংকের পেনশনার হয়ে থাকেন অর্থাৎ পাঞ্জাব ব্যাংকের পেনশনার অ্যাকাউন্ট হয়ে থাকে পাঞ্জাব ব্যাঙ্কের মাধ্যমে করতে পারেন অথবা ফেস রিকগনেশন প্রযুক্তি আপনি ব্যবহার করতে পারেন বা ইন্ডিয়া পোস্ট পে মাধ্যমে জমা করতে পারবেন অথবা স্টেট ব্যাঙ্কে যদি পেনশন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনি স্টেট ব্যাঙ্কের পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন অথবা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা আপনি ফেস রিকগনিশন যেটা পেনশন দপ্তরের পক্ষ থেকে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও যে ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেনশন দপ্তর সেটা হচ্ছে কি সমস্ত ব্যাংক যেগুলো হচ্ছে অ্যালায়েন্স করেছে যাটা হচ্ছে বারোটি প্রায় এস বি আই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইউন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কগুলো কিন্তু বাড়িতে গিয়ে ডোস্ট ব্যাঙ্কের মাধ্যমে এই পরিষেবাগুলো দিয়ে থাকে এছাড়া তবে হ্যাঁ এই যে ডোস্ট ব্যাঙ্কিং পরিষেবা ব্যাঙ্কের মাধ্যমে আপনি নিতে চাইলে অর্থাৎ ডোস্ট ব্যাঙ্কের মাধ্যমে আপনি লাইস সার্টিফিকেট জমা দেন তাহলে কিন্তু তাদের চার্জ দিতে হবে লাইস সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস বা কোনো তথ্য প্রয়োজন হয় যেটা হচ্ছে কি আধার নাম্বার মোবাইল নম্বর ব্যাংকের বিবরণ পেনশন অ্যাকাউন্টের নম্বর পেনশন মঞ্জুরি পেনশন প্রদানকারী প্রতিষ্ঠানের বিবরণ এই কয়েকটা তথ্য প্রয়োজন হয় তবে হ্যাঁ আমি বলবো প্রেফার করব যদি আপনার সমস্যা না থাকে মোবাইল মানে ইউজ করার ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি মোবাইল না সড়গড় যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আমাদের যে পদ্ধতিগুলো বলা আছে সেই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন অথবা বাড়িরই কারো একজন হেল্প নিতে পারেন মোটামুটি এখন সবাই স্মার্টফোনে অভ্যস্ত তাতে আপনার কী হবে সময়ও বাঁচবে পরিশ্রমও কম হবে এবং বিনা খরচে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন এবং সেই সঙ্গে বলে রাখি আপনার লাইফ সার্টিফিকেট জমা হয়েছে নাকি কীভাবে চেক করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে এই ছোট্ট তথ্যটি অনেক সঙ্গে শেয়ার করার ছিল কারণ এটা আমরা এর আগেও কয়েকবার এই বিষয়ে ভিডিও করেছি আপনাদেরকে জানিয়েছি যখনই টাইম লিমিট বাড়িয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাইম লিমিট বাড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না তাই অনুরোধ করবো আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশের মধ্যে অবশ্যই লাইফ সার্টিফিকেট জমা করুন কারণ এখনও প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে বাকি আছে আর আপনি যদি নাও হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি লাইফ সার্টিফিকেট জমা হয়ে থাকে তাহলেও বলবো আপনার যে পরিচিত যারা লাইফ সার্টিফিকেট জমা হতেন তাদেরকেও বলবেন লাইফ সার্টিফিকেট জমা করতে সময় এবং চাইলে আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো তার সঙ্গে শেয়ার করতে পারেন যাতে সেও বাড়িতে বসে লাইফ সার্টিফিকেটটি জমা করতে পারে আশা করি আপনাদের তথ্যটি ভালো লাগবে আর যদি মনে হয় তথ্যটি গুরুত্বপূর্ণ তাহলে প্লিজ প্লিজ ভিডিওটাকে একটু লাইক ও কমেন্ট করবেন ए हाम्रो च्यानलले एकदम प्लिज प्लिज सबस गरेर धन्यवाद